রাসবিহারীর সন্দীপ ইনস্ট্যান্ট পার্সোনাল লোন নেওয়ার জন্য বিভিন্ন অ্যাপ দেখছেন গত কয়েকদিন ধরে। তার হাজার দশেক টাকার অত্যন্ত প্রয়োজন হওয়ার তিনি এরকমই এক জায়গা থেকে ঋণও নিয়ে নেন। ঋণ নেওয়ার পর দিন দশেক পেরোয়নি। এরই মধ্যে টাকা ফেরতের জন্য সন্দীপের কাছে বারবার ফোন আসতে শুরু করে। দিন কয়েকের মধ্যে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে সন্দীপের ফোন হ্যাক করে তার বন্ধু বান্ধবদের কাছে সংশ্লিষ্ট অ্যাপের পক্ষ থেকে সন্দীপের নামে ঋণ ফেরত না দেওয়ার অভিযোগ করা হয়। এমনকি তাকে জেলে ঢোকানোর হুমকিও দেওয়া হয় ঋণ প্রদানকারী সংস্থার পক্ষ থেকে। যখন সন্দীপ জানতে চাইলেন তাকে কত টাকা ফেরত দিতে হবে, অ্যাপ নির্ভর এই সংস্থা তাকে সুদ এবং জরিমানা সহ যে টাকার অঙ্ক বলল তা দেখে তার মাথা খারাপ হওয়ার জোগাড়। এই ঘটনা কেবল সন্দীপ নয়, বহু মানুষের সঙ্গেই ঘটে থাকে, কারণ বর্তমানে অ্যাপ নির্ভর ঋণ প্রদানকারী সংস্থাগুলি এভাবেই সাধারণ মানুষদের কাছ থেকে কার্যত জোর করে বেআইনিভাবে টাকা আদায় করে থাকে। তথ্য বলছে বর্তমানে সারা দেশে এরকম অ্যাপ নির্ভর ঋণ প্রদানকারী সংস্থার পরিমাণ 600 বেশি। কেবলমাত্র রিজার্ভ ব্যাংকের কাছে এ ধরনের সংস্থার বিরুদ্ধে প্রায় 2500 বেশি অভিযোগ জমা পড়েছে। এভাবে মানুষের প্রয়োজনের সময় টাকা ধার দিয়ে পরে মানুষকে সর্বশান্ত করে তোলে এই সংস্থাগুলি। পাশাপাশি ঋণ নেওয়া ব্যক্তির সম্পর্কে তার বন্ধু আত্মীয়ের কাছে ভুল বার্তাও পৌঁছে দেয় তারা। এমনকি এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়ে বহু ব্যক্তি আত্মহত্যাও করেছেন। সে কারণেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এ ধরনের অ্যাপ নিয়ে একটি নির্দেশিকা আনতে চলেছে। মনে করা হচ্ছে এই নিয়ম লাগু হলে এ ধরনের সমস্যার পরিমাণ অনেকটাই কমবে। ফিনটেক সংস্থা ঠিক কি? যেসব সংস্থা প্রযুক্তি নির্ভর অ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেন করে থাকে তাদের ফিনটেক সংস্থা বলে। এই অ্যাপগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নির্ভর করে কাজ করে, সেই কারণে এই সংস্থাগুলি অ্যাপের মাধ্যমেই কাজ করে। মূলত দু ধরনের ফিনটেক সংস্থা বাজারে রয়েছে। যে সংস্থাগুলির কাছে এ ধরনের লেনদেন করার জন্য রিজার্ভ ব্যাংকের ছাড়পত্র আছে সে ধরনের সংস্থা, এবং যে সংস্থাগুলির কাছে সেই ছাড়পত্র নেই সে ধরনের সংস্থা। এই দ্বিতীয় ধরনের সংস্থাগুলি কয়েক ঘন্টার মধ্যে ঋণ দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির বন্ধু আত্মীয়ের ফোন নাম্বার জোগাড় করে ঋণ নেওয়া ব্যক্তি সম্পর্কে ভুল তথ্য পরিবেশন করে থাকে। যদি কোনো ব্যক্তি ঋণের একটি কিস্তি দিতে না পারেন তাহলে তাকে বারংবার ফোন করে বিরক্ত করে দ্রুত ঋণ প্রদানের জন্য চাপ দিতে থাকে এই সংস্থাগুলি। এমনকি আত্মীয় বন্ধুদের এই তথ্য জানিয়ে সামাজিকভাবে হেয় করার প্রবণতাও এই অ্যাপ কর্তৃপক্ষ নিয়ে থাকেন। এহেন পরিস্থিতিতে বহু মানুষ আত্মহত্যার পথও বেছে নিয়েছেন, এরকমও উদাহরণ রয়েছে বহু। তবে সব ফিনটেক অ্যাপই খারাপ এমনটা নয়। রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইটে নথিভুক্ত ফিনটেক অ্যাপের একটি তালিকা আছে। সেই অ্যাপগুলি শীর্ষ ব্যাংকের ছাড়পত্র নিয়ে যথাযথভাবে কাজ করে। রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস ইতিমধ্যেই জানিয়েছেন যে অ্যাপগুলি রিজার্ভ ব্যাংকের ছাড়পত্র ছাড়াই কাজ করছে। সেই অ্যাপ সম্পর্কে যে কোনো ব্যক্তি স্থানীয় থানায় অভিযোগ করতে পারেন, পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। রিজার্ভ ব্যাংকের পাশাপাশি ইডিও এ ধরনের বেআইনি ফিনটেক সংস্থাগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে থাকে। ইডি সব ব্যাংক এবং পেমেন্ট গেটওয়ে সংস্থাগুলিকে এই ফিনটেক সংস্থাগুলির ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করতে নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে ইডি এ ধরনের 100 সংস্থাকে নোটিশ পাঠিয়েছে, জিজ্ঞাসাবাদও করেছে সংস্থার কর্তাদের। শক্তিকান্ত দাসও আশাবাদী এই নতুন আইন লাগু হলে বেআইনি ফিনটেক সংস্থাগুলির বারবারন্ত রোধ করা যাবে, দ্রুত এ ধরনের বেআইনি ব্যবসায় লাগাম পড়ানো যাবে বলেই মনে করছেন তিনি।